হাই বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আর এখন বাজে রাত বারোটা, ঠিক আছে, দিন বারোটা নয়। তো এখন থেকে ভিডিও স্টার্ট করছি। নীলের খেলা চলছে এখানে। তো ছেলেটা দুদিন ধরে জ্বর এসছে, বাট ওষুধ খেয়ে এখন একটু ঠিক আছে। তো কি করছে দেখো, ভাত বার করেছে, খাবার খাচ্ছে, মানে থালার ডিশ বার করেছে প্রচুর। এখান থেকে ডিশগুলো খুললো, বাবাকে দিয়ে খোলা করালো। আর এখানে মা রয়েছে, বাবা রয়েছে। এতক্ষণ ঘোড়া ঘোড়া খেলা হলো, কালকে জানি না ডাক্তার দেখা যেতে হতে পারে। আবার যদি ঠিক থাকে তাহলে যাবো, না হলে চেক আপ করিয়ে আনবো কালকে। কি করবো, খাবার দাও, খাবার দাও, খাবার দাও, আমাকে খাইয়ে দাও তো, ভাত খাইয়ে দাও তো বেটা, খাবার দাও, ভাত খাইয়ে দাও ওকে। বা আরো কি নিবে, এই দেখো বাবাকে আরো কি অর্ডার করছে। আরো প্লেট আছে, কত রান্না করেছে দাও, কত প্লেট সাজিয়েছে, কত রান্না করছো, কি কি রান্না করেছো, কি কি রান্না করেছো, কজন আছি আমরা ঘরে বলো তো, কজন আছি বেটু, বলো, ছজন, পাঁচজন, আর মিষ্টি, তাহলে কত থালা সাজেছে, একটা দুটো, চারটা থালা সাজেছে, আটটা, হ্যাঁ, নটা, এখানে একটা আছে, নটা থালা সাজিয়েছে, নটা, আর কি কি রান্না করেছে দেখা যাক, আরো থালা রাখছে, এবার দেখো বাড়তি হয়ে গেছে থালা, আমার নাম বেনিছে, মিষ্টি খেতে যাচ্ছে, দেখো গেল খাবার দিতে, দেখো মিষ্টি, দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখাই। আর আমাকে, তারপর দাদু ভাই কে, তোমার বাবা কে, দেখো মিষ্টি কে দু থালা, তিন থালা দিল, আর রমি আর একটা থালা রাখবে, রমিও কে একটি থালা, এখানে মা রয়েছে, নীল সুতে এসেছি কিন্তু খেলা করছি, কানে দুল খুলে দিয়েছি, ড্রেস চেঞ্জ করে দিয়েছি, চোখ গুলো অর্ধেকটা বন্ধ আছে অর্ধেকটা খোলা আছে, কিন্তু এখন ভাত খেতে হচ্ছে, এই দেখো। আর আমাদের থালা কই, ইস কত থালা ভাত দিচ্ছ গো মিষ্টিকে, সব মিষ্টি খাবে নাকি, ইস তোমরা সবাই নীলের খেলা দেখতে খুব পছন্দ করো, তাই আজ তোমাদেরকে নীলের খেলাই দেখাচ্ছি। দেখো নীল কি খেলছে, দেখো কত থালায় মিষ্টি খেতে দিচ্ছে, আবার নিয়ে আসছে, এই খেলবে এরকম করে, নিজে বাঁ হাতে করে খেয়ে নিচ্ছে, আর মিষ্টি খাইয়ে দিচ্ছে। আর রান্না কি কি হয়েছে তোমার নীল, আর দাদু ভাই খাইয়ে দাও, দাদু ভাইকে, দাদু ভাই খাইয়ে দাও, না দাদু ভাই খাইয়ে দাও, এখন মিষ্টি পেছনে পড়ে আছে। ফাইনালি নীল মিষ্টির সাথে খেলা কমপ্লিট, তাই মিষ্টিকে ঢাকা দিয়ে দিয়েছে এখানে, আর এখন খেলছে গাড়ি নিয়ে, এরকম গাড়ি নিয়ে খেলছে। তো আজ সারা রাত মিষ্টির সাথে বলছে, এবং নীলের সাথে সারা রাত খেলবো, নীল মিষ্টি আমরা সবাই। তো তোমাদের সাথে আবার পরে কথা হবে, গুড মর্নিং। এখন বাজে 11:30, আমি রেডি হয়ে নিয়েছি, সিম্পল রেডি হয়েছি, আর মাস্ক নিয়ে নিয়েছি, নীলকে ডাক্তার দেখাতে নিয়ে যাবো কালকে তোমাদেরকে রাতে বলেছি। আর এখন আমরা সবাই যাচ্ছি, নীলের খুব শরীরটা খারাপ গো, প্রচুর খারাপ, পেটে ফল হয়েছে, জ্বর এসছে, সর্দি করেছে, ওই জন্য না ছেলেটা জব্দ হয়ে আছে, 3 দিন ধরে না ভালো করে খায়নি, মায়ের মন তো খুব খারাপ লাগছে, আমার প্রচুর খারাপ লাগছে গো। আর বিছানা বিছানা অবস্থা পুরো ছতিচ্ছন্ন হয়ে আছে, দেখো কিচ্ছু পরিষ্কার করা হয়নি, না ঘর পরিষ্কার করা হয়েছে, না বিছানা কালকে হালকা করেছিলাম, আজ তো আর কিছুই হবে না। তো চলো ডাক্তার দেখাতে যাই, আর নীলকে নিজে রেডি করে দিয়েছি, বাবু এখনো রেডি হয়নি, রেডি হবে আর বেরিয়ে পড়বো, গাড়ি চলে এসছে কাকা, তো গাড়ি 11:00 সময় চলে এসেছিলো, অনেকক্ষণ আগে গাড়ি বলা হয়ে গেছে কাকাকে, তো কাকা গল্প করছে, তো চলো নিচে যাই। আরে দেখো নীল টুপি পরেছে, রেডি হয়ে গেছে, কোথায় যাবে বেটু, কোথায় যাবে, কোথায় যাবে, গাড়ি চাবি নিবে দিচ্ছে, গাড়ি চালাবে, হুম, বুবা বল দাদা বেটা, হগো নিবে, কোথায় যাবে, তো নীল কান্নাকাটি করছে সবসময়, ক্যামেরার সামনে আসতে চাইছে না আজকে, খুব মেজাজ খারাপ, দেখো নীলেরও মাস্ক নিয়েছি পরছে, ও শরীরটা খুব খারাপ হয়েছে, আমিও মাস্ক পরে নিয়েছি, নীল ক্যামেরার সামনে আসতে চাইছে না, নিজেই মাস্ক পরছে, দেখো খুব কাঁদছে একবার করে আর একবার করে হাসছে, যখন যেমন মেজাজ থাকছে, কিচ্ছু খায়নি গো, ওটাই বেশি খারাপ লাগছে, খাবার জল খেয়েছে আর কিচ্ছু খায়নি, কিছু খাবে বেটা, খাবে কিছু, খাবে না, মেজাজ খুব খারাপ। বাবু হাই বলো, হাই। আর মা এখানে,
হনুমানের মানে মস্তি করবে নীল সবারই কল চেঞ্জ করছে এখন মায়ের কলে আছে আজকে কারো কলে ভালো লাগছে না একবার আমার কল একবার বাবুর কল একবার মায়ের কল এই করে যাচ্ছে পুরো রাস্তা আসলে শরীরটা ঠিক নেই তো সেই জন্য আর এখন আমাদের মাস্ক পরে আছি বোঝা যাচ্ছে না কে কথা বলছে কথাটা আমি বলছি কেমন লাগছে মেয়ে কেন বলতো মাস্ক না পরলে খুব প্রবলেম আমরা কত আনন্দ করে যাই কিন্তু আজকে সেরকম আনন্দ হচ্ছে না নীলের শরীরটা খারাপ আছে শুধু কল চেঞ্জ হচ্ছে আর মা এখানে চুপ করে বসে আছে ভালো লাগছে না গো ঢুকে গেছি ঢুকছি এখানে প্রচুর তো আমরা কেএম চলে এসেছি ওখান থেকে সেবার থেকে এবার এখানে খাবার খাবো তো এখানে কি কি মেনু আছে তোমাদেরকে শেয়ার করবো অবশ্যই এখানে গুড ইভিনিং এখন আজ যে সন্ধ্যে 7টা তোমাদের সাথে সেই কেএম এ কথা বললাম তারপর থেকে কথা বলা হয়নি কারণ নীলের শরীরটা খুব খারাপ কেএম এ তোমাদেরকে বলেছিলাম যে মেনু দেখাচ্ছি কিন্তু মেনু দেখানো হয়নি নীল খুব কান্নাকাটি করছিল ওখানে আমি নিজেও ভালো করে খাইনি নীল তো খাইনি আমিও খাইনি বাবুও খাইনি মা বাবা জাস্ট একটু খেয়েছে কিন্তু আমাদেরকে খেতে দেয়নি খুব কান্নাকাটি করছিল তারপর বাড়ি চলে এলাম বাড়িতে এসে নীলও খাবার খাইনি দিয়ে ওষুধ খেলো অনেকক্ষণ পরে খাবার খেয়েছে এখন একটু ঠিক আছে তোমাদের কাছে একটাই কথা বলবো যে প্লিজ তোমার ঠাকুরের কাছে প্রার্থনা করো নীল যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা জানো তো আমি রোজ ভিডিও বানাই এমন কোনো দিন না যে মিস করি না ভালো ভালো হাসি ভিডিও বানাই কিন্তু আজকে এমন হয়ে গেল না খুব খারাপ পরিস্থিতি বিশ্বাস করো এত খারাপ লাগছে না আমার নিজেরই নীল কান্নাকাটি করছে তারপর মানে আমার কলেই থাকছে খুব কাঁদছে আর তোমাদের সাথে কথা বলাতেও পারছি না নীলে না হলে যদি একবার করে জানো তো কান্নাকাটি করলে ভিডিও করলে চুপ হয় কিন্তু হচ্ছে না খুব কাঁদছে একবার করে আর একবার করে ঠিক হয়ে যাচ্ছে জানি না কি হয়েছে তবে আশা করি পেটের ফল পেটের ওষুধ খেয়েছে তাই একটু খাবার খেলো আজকে তো আজকে ভিডিওটা এইটুকুই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই কালকে নতুন একটা ভিডিও দেখা হবে আশা করি কাল নীল ঠিক হয়ে যাবে তোমাদের সবারই প্রার্থনাতে ভালো থাকবে টাটা বাই বাই